আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ডাক্তার ভাই বোনেরা এবং অন্যান্য দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের চারপাশে প্রচুর লোকজন অসুস্থ। অসুস্থ লোকের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। তো আমরা আসলে আমাদের নিজেদের অজান্তেই অসুস্থ হয়ে পড়ছি। আমাদের দৈনন্দিন জীবনযাত্রা বা লাইফ স্টাইলের কারণে আমরা কীভাবে অসুস্থ হয়ে পড়ছি এটা আমরা নিজেরা যেন বুঝতেই পারছি না। তারপর যখন অসুস্থতা বেড়ে যায় তখন ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার পরে সেটি কিন্তু আমাদের মানে বোধগম্য হয়। তো আজকে আমরা দেখব যে কোন কোন শ্রেণীর মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, যাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি অপেক্ষা করছে, এরকম কয়েকটি শ্রেণীর মানুষের কথা বলবো। সবাই একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার নিজের অবস্থান, আপনার স্বাস্থ্যের অবস্থা কোথায় আছে এবং আপনি কোন দিকে যাচ্ছেন এই সম্পর্কে ধারণা নিতে পারবেন। তো প্রথমেই যারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন তারা হলেন যারা দেরিতে ঘুমাতে যান। রাত্রি 10টা থেকে রাত্রি 2টা পর্যন্ত আমাদের স্বাস্থ্যকর ঘুম হয়, সাউন্ড স্লিপ হয়। তো আমরা অনেক সময় কী করি, আমাদের দৈনন্দিন কাজের কারণে অথবা মোবাইলে ডিভাইসে আসক্ত থাকার কারণে, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে সময় দেওয়ার কারণে আমরা দেরিতে ঘুমাতে যাই। তখন কিন্তু সাউন্ড স্লিপ যেটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ঘুম, সেই ঘুমটি আমরা পাই না। দেরিতে আমাদের আসলে স্বাস্থ্যকর ঘুম হয় না, এ কারণে আমাদের বডিতে নানা ধরনের রোগ ব্যাধি তৈরি হয়। দেরিতে ঘুমালে অনেক ধরনের মানে রোগ আমাদের বডিতে হতে পারে, তার মধ্যে হচ্ছে আপনার গ্যাস্ট্রিক আলসার হতে পারে, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। আর আমরা বেশি করে রাত জাগলে তখন আমাদের বডিতে বেশি করে স্টেরয়েড হরমোন বের হয়। স্টেরয়েড হরমোন আমাদের নানা ধরনের ক্ষতি করতে পারে, সেটি পরবর্তীতে বলা হবে। এবার আসেন যারা দেরিতে ঘুম থেকে ওঠেন, এরা কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। যারা দেরি করে ঘুম থেকে ওঠেন এরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। আমরা একটি কথা ছোটোবেলা থেকেই জানি, সেটি হচ্ছে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কথাটি কিন্তু ধ্রুব সত্য। যিনি আগে ঘুমাতে যাবেন এবং ভোরবেলা ঘুম থেকে উঠবেন তিনি কিন্তু স্বাস্থ্যবান হবেন। তো সকালের বাতাসে আমরা জানি পিওর অক্সিজেন থাকে, আমরা যদি সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করি, এক্সারসাইজ করি, তাহলে এটি আমাদের জন্য খুবই উপকারী। আর যেটি বলছিলাম যে যারা দেরিতে ঘুম থেকে ওঠেন অর্থাৎ রাত জেগে যারা সকালবেলায় ঘুমান তাদের বডিতে স্টেরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায়। স্টেরয়েড হরমোনের কাজ হচ্ছে আমাদের মাসেল এবং হাড়কে ক্ষয় করে চিনি তৈরি করে, তাহলে এরা কিন্তু ডায়াবেটিসের মানে ঝুঁকিতে আছেন। এদের অতি সহজে ডায়াবেটিস হওয়ার প্রবণতা দেখা দেবে, যেহেতু আপনার বডির ভিতরেই চিনি তৈরি হচ্ছে। আপনি বাইরে থেকে যদি চিনি নাও খান আপনার রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার হচ্ছে যারা কায়িক পরিশ্রম না করেন, যারা সারাদিন বসে বসে অলস সময় কাটান, তারা কিন্তু ভবিষ্যতে মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন। আমাদের দেহ হচ্ছে একটি মেশিনের মতো, মেশিনের যন্ত্রাংশগুলোকে যত আপনি ব্যবহার করবেন নিয়মিত এগুলো তত ভালো থাকবে, এর অ্যাক্টিভিটিস তত ভালো থাকবে। অতএব আমরা যদি পরিশ্রম করি, নিয়মিত পরিশ্রম করি, দৈহিক কাজকর্ম করি, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যটি ভালো থাকবে। এটাকে যদি আমরা ব্যবহার না করে বসিয়ে রাখি তাহলে এটি ধীরে 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 বিকল হয়ে পড়বে। এবং আমরা যদি শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ করি, খালি পেটে যদি আমরা এক্সারসাইজ করি তাহলে আমাদের বডিতে গ্রোথ হরমোন বেশি করে রিলিজ হয়। আর গ্রোথ হরমোন হচ্ছে আমাদের বডিতে নানা ধরনের উপকারী দিক আছে এর। আপনার এক নম্বরে হচ্ছে আমাদের চুল পরে যাওয়া রোধ করে, তারপরে হচ্ছে আমাদের যে সেক্স হরমোন টেস্টোস্টেরন এটিকে বাড়িয়ে দেয় এই গ্রোথ হরমোন। তাছাড়া অনেক ধরনের উপকারিতা এক্সারসাইজে রয়েছে। আমরা যদি নিয়মিত এক্সারসাইজ করি বা দৈহিক পরিশ্রম করি তাহলে আমাদের মাসেল বিল্ড করতে সহায়তা করে। আর বেশি পরিশ্রম করলে দেখবেন যারা নিয়মিত হাঁটেন, এদের যারা ডায়াবেটিক রোগীরা নিয়মিত হাঁটেন তাদের কিন্তু গ্লুকোজ লেভেল এমনিতেই নিচে নেমে আসে, গ্লুকোজ লেভেল কিন্তু মানে নর্মাল থাকে, কমে আসে। তার মানে হলো যদি আপনি বেশি করে পরিশ্রম করেন, নিয়মিত কাজকর্ম করেন, তাহলে আপনার গ্লুকোজ মেটাবলিজমের সেটা সহায়ক হয় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে আসে। অতএব যারা বসে বসে সময় কাটান, কাজ করেন না, তারা কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন।
তারপরে হচ্ছে যারা স্বাস্থ্যযোগীদের রয়েছেন এরা হচ্ছে যারা অনিয়মিত খাবার খান, অনিয়মিত খাবার খেলে বডিতে নানা ধরনের অসুবিধা দেখা দেয়। আমাদের বডিতে আমরা যদি নিয়ম করে খাবার খাই তাহলে সব ধরনের কাজকর্ম নিয়মিতই হতে থাকে। খাবার অনিয়ম করলে কি হয়, আমাদের বডিতে গ্যাস্ট্রিক জুস যেটি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি হচ্ছে নিয়মিত খাবার খেলে একটা নির্ধারিত সময় বের হওয়ার একটা প্রবণতা থাকে। আমি যদি সেই সময় আমাদের খাবারটা মিস করি, খাবার না খাই, তাহলে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডটি যদি বের হয়ে আসে সেটি খাবার না পেয়ে স্টোমাকের উপর পড়বে, ধীরে 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 গ্যাস্ট্রিক আলসার কিন্তু গ্রো করতে পারে। এরপরে হচ্ছে যারা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খান, ভেজাল খাবার খান, কেমিক্যালযুক্ত খাবার খান, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, পেটে নানা ধরনের পীড়া দেখা দিতে পারে, আর ভেজাল খাবার তো নানা অসুবিধা তৈরি করতে পারে। কী ধরনের কেমিক্যাল আপনি খাচ্ছেন, অ্যালার্জিক ফুড খাচ্ছেন কি না, এগুলো থেকে নানা ধরনের রোগ ব্যাধি কিন্তু বডিতে তৈরি হতে পারে। অতএব স্বাস্থ্যঝুঁকি এড়াতে হলে ভেজাল খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং কেমিক্যালযুক্ত খাবার আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এরপরে হচ্ছে যারা একদমই রোদ্রে যান না, আমাদের অনেকেরই লাইফ স্টাইল আছে যে আমরা একেবারে সকালবেলা থেকে রাত্রি অবধি ছায়ার ভিতরে থাকি অর্থাৎ অথবা এসির ভিতরে থাকি, রোদ্রে আমাদেরকে যেতেই হয় না। আমরা জানি যে রোদ্রে গেলে আমাদের বডিতে ভিটামিন ডি অ্যাক্টিভেট হয়। সূর্যের আলো ছাড়া, সূর্যের ডাইরেক্ট রৌদ্র ছাড়া ভিটামিন ডি অ্যাক্টিভেট হয় না। ভিটামিন ডি অ্যাক্টিভেট হওয়ার জন্য আপনার রোদ্রটা কিন্তু ম্যান্ডেটরি। যদি আমরা রোদে না যাই, সারাক্ষণ ছায়ার ভিতরে ঘরে বসে বসে কাজ করি, তাহলে ভিটামিন ডি এর অভাবজনিত নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। ভিটামিন ডি এর অভাবে কী কী ধরনের রোগ হতে পারে এবং ভিটামিন ডি এর লক্ষণ কী কী, এ নিয়ে আমাদের একটি ডেডিকেটেড সম্পূর্ণ ভিডিও আছে, ভিডিওটি আপনারা দেখলে এ সম্পর্কে ধারণা নিতে পারবেন। এরপরে হচ্ছে যারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন তারা হলেন যারা অত্যাধিক পরিমাণে মোবাইল বা ডিভাইসে আসক্ত থাকেন। ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় বয়স্কদেরও অনেকেরই আমরা কী করি, ডিভাইসে আসক্ত, সারাক্ষণ মোবাইলে বা ল্যাপটপে কম্পিউটারে কাজ করে অভ্যস্ত। এতে কিন্তু আমাদের চোখের ক্ষতিসহ নানা ধরনের অসুবিধা দেখা দেয়, রাত্রি জাগরণ করার একটা প্রবণতা দেখা দেয়, আমাদের ঘুম কমে যেতে থাকে। অতএব ডিভাইসকে তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না বর্তমান লাইফ স্টাইলে, সেটাকে মানে নিয়মিত করুন এবং প্রয়োজনেই ব্যবহার করুন। বিনা প্রয়োজনে সারাক্ষণ ডিভাইসে আসক্ত থাকাটা এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি। তারপর হচ্ছে যারা রাতের খাবার অনেক দেরিতে খান, রাতের খাবার দেরিতে খেয়ে যদি আমরা সাথে সাথে ঘুমিয়ে পড়ি তখন আমরা একেবারে ফুল লোড স্টোমাককে লোড দিয়ে ঘুমিয়ে পড়লাম, তখন কিন্তু আমার স্টোমাক, লিভার, প্যানক্রিয়াস এদের কোনো রেস্ট থাকবে না। এই খাবারকে আপনার মেটাবলিজম করার জন্য, খাবারকে প্রক্রিয়াজাত করার জন্য আমাদেরকে আমাদের অর্গানগুলোকে সারা রাত ভরে কাজ করতে হবে। এরকম করে যদি আমরা অলস সময়ে অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে যদি মানে আমাদের খাবারকে হজম করতে চাই, সেটি আমাদের অর্গানগুলোর উপর মারাত্মক প্রভাব পড়ে এবং ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া আপনার হজমে গোলযোগ এবং পেটের নানা ধরনের পীড়া দেখা দিতে পারে। অতএব আমাদের উচিত হবে রাতের খাবারটি আগেভাগে খেয়ে নেওয়া এবং একটু দেরিতে ঘুমিয়ে পড়া। দেরিতে ঘুমানো মানে হচ্ছে অনেক দেরিতে না, আগে খাবার খেয়ে সময় মতো ঘুমিয়ে পড়া। তারপরে হচ্ছে যারা ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরা নিজেরা অতিরিক্ত পরিমাণে ওষুধ খান, এই বিষয়টি কিন্তু খুবই সেন্সিটিভ একটি বিষয়। আসলে দেখেন ডাক্তার সাহেবরা অনেক পড়াশোনা করে, অনেক জেনে বুঝে আমাদেরকে ওষুধ দিয়ে থাকেন। আমরা যদি নিজেরা এই সম্পর্কে একটা ওষুধের কার্যকারিতা জেনে আমরা যদি শুধু ওষুধটা খাওয়া শুরু করি তাহলে এর ডোজ, এর পাওয়ার এটা কিন্তু আমরা ঠিকঠাক মতো খেতে পারবো না এবং উপকার পেলে এটার ডোজ না বুঝে দীর্ঘদিন ধরে আমরা খেতে থাকতে পারি। সে কারণে ডাক্তারের পরামর্শ ছাড়া আমাদের ওষুধ খাওয়া উচিত নয়। উচিত হলো কোনো রেজিস্টার্ড ভালো ডাক্তারের সাথে কথা বলে আপনি আপনার ওষুধ ডোজ এবং পটেন্সি ঠিক করে তারপর ওষুধ খাবেন। এরপরে হচ্ছে যারা নেশায় আসক্ত, এটি তো আসলে আর মানে নতুন করে বলার অপেক্ষা রাখে না। যারা ধূমপান করেন, মদ্যপান করেন এবং বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করেন, এদের তো হার্ট, লাং, লিভার, কিডনি প্রত্যেকটা অর্গানই ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। অতএব সুস্বাস্থ্যের জন্য এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অবশ্যই আমাদেরকে নেশা জাতীয় খাদ্য পরিহার করতে হবে। এরপরে যারা স্বাস্থ্যঝুঁকিতে আছেন তারা হচ্ছেন যারা খাবারে কোনো ভেরিয়েশন না এনে একই ধরনের খাবার দীর্ঘদিন ধরে খেতে থাকেন।
আসলে আমাদের বডিতে সব ধরনের খাবারের পুষ্টিগুণ দরকার। আমি যদি একই খাবার বারবার করে খেতে থাকি তাহলে ওই একই ধরনের খাবারের পুষ্টিগুণ আমাদের বডিতে ঢুকে এই পুষ্টির আধিক্য দেখা যায়, কিন্তু অন্য ধরনের পুষ্টি বডিতে না পাওয়ার কারণে কিন্তু এর অভাবজনিত নানা লক্ষণ বডিতে দেখা দেয়। অতএব আমাদের উচিত হবে আমরা খাবার সময় মতো খাবো, নিয়মিত খাবো এবং খাবারে ভেরিয়েশন আনবো, অর্থাৎ খাবারের ভিন্নতা আনবো। একই খাবার দীর্ঘদিন ধরে খেতে থাকবো না, এক এক সময় এক এক ধরনের খাবার খাবো। তো অতএব আসুন যে বিষয়গুলো আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে আমরা সুস্বাস্থ্যের জন্য এবং আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা এই বিষয়গুলো অ্যাভয়েড করি, স্বাস্থ্যনীতি স্বাস্থ্যবিধি মেনে চলি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।